অমিত শাহ গুন্ডা, এরও তো কিছু নেই, কোনো প্রমাণ নেই, তাহলে এ নিজের প্রমাণ নেই, তো আমাদের প্রমাণ কিভাবে খুঁজতে চাইছে? এনপিআরসিএ, এই যে মোদি সরকার একটা যে আইন পাস করেছে এটা আমরা মানছি না। এনআরসির বিরুদ্ধে গোটা দেশের মানুষ গর্জে উঠেছে, সেই সাথে সাথে এনআরসি সিএএ ও এনপিআর এর বিরুদ্ধে গর্জে উঠেছে ভাঙড়ের সাধারণ নাগরিক। ভাঙড়ে তৈরি হয়েছে শাহিনবাগ, যত দিন যাচ্ছে ততই মহিলাদের ঢল বাড়ছে। গতকাল কয়েকশো মহিলারা বিভিন্ন গ্রাম থেকে ভাঙড়ের শাহিনবাগ আন্দোলনে মিছিল সহকারে আসেন। মিছিল শেষে অবস্থানে বসেন মহিলারা। এই আন্দোলন সম্পর্কে তাদের কাছ থেকে জানতে চাইলে তারা জানান, আমরা সবাই এখানে আন্দোলন করছি মোদি ও অমিত শাহর বিরুদ্ধে, কারণ ওনারা কি আজেবাজে এনআরসি এমপিআরসি এইসব আইন নিয়ে আমরা এই আন্দোলন করছি। আমরা চাইছি এখন এই এনআরসি এমপিআরসি এ সব কিছু বন্ধ হোক, আমরা সবাই এই দেশের নাগরিক, এই ভারতের নাগরিক, আমরা সবাই একসাথে থাকি। যতদিন এনআরসি এমপিআরসি এ সব কিছু বন্ধ হচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনার নাম খাদিজা খাতুন।